প্রতি সোমবারের লাখান আজকে আমি মোহাম্মদ আবুল হোসেন আইসি প্রাণের সিলেট লইয়া আয়ন টেলিভিশনও আপনারা যে যেখান থেকে বইয়া আজকের এই অনুষ্ঠান দেখা সবরে আমি পয়লা স্বাগতম জানালাম আর স্বাগতম জানালাম আমার লোকে আরও তিনজন গেস্ট আছেন আজকে জানার লোকে আমি ওখানেও আপনাদের পরিচয় করাই দিব পড়লেও আমরা তার লোকের পরিচয় করাইলে ইয়ার বাদে আমি আপনারা কমুনে আমার লোকে আছেন আতাউর রহমান আতা কমিউনিটি অ্যাক্টিভিটিস যেন লেখালেখির লোকে জড়িত প্লাস লোকে ব্যক্তিগত জীবনে তাই একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের লোকের পরিচয় তো আমি পলিটিক্যাল অর্গানাইজেশনের লোকের পরিচয় তোমরা তার যেহেতু কমিউনিটির অ্যাক্টিভিটিস আর তার লেখালেখির লোকে জড়িত আতাউর রহমান আতা সর্ব ডাইনি বাত আছেন আমার এর বাদে বাত আছেন রুহুল আমিন যার বহুল পরিচয় বহুত পরিচয় দেবন লাগে বদলুক লেবার থাকি নির্বাচিত কাউন্সিলর আসলা শেডুল ওয়ার্ডের মাঝে এক্সিকিউটিভ মেম্বার লেবারের এর বাদে লোকা তাই বিএমই লেবারের উইং যেটা লেবারের অঙ্গ সংগঠন যেটা বিএমই এর জেনারেল সেক্রেটারি আর তার বাদেও বাংলাদেশি পলিটিক এর বাদে যে বাত আছেন আমার একেবারে একবারে ডাইনে যে বাত আছেন নূরজাহান শিল্পী তাই ইদেশ সিলেটি তথা বাংলা সংস্কৃতি লইয়া বেশ খাম খাজ করেন আমরা দেখি ফেসবুক প্লাস সোশ্যাল মিডিয়ার মাঝে নূরজাহান শিল্পী লেখালেখি করেন আর সিলেটি লইয়া তো নূরজাহান শিল্পীর বহুত লেখা আছে আমি মাত লম্বা করতে না আপনারা জানেন এই প্রোগ্রামের আদল হয়েছে গিয়া সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভৌগোলিক অবস্থান এবং সিলেটিরা কে কোনো কোন অবস্থায় আসেন আর ব্রিটেনও সিলেটি অগলতের আদি থাকি শুরু করে এখন পর্যন্ত কিলা বসবাস কিলা টাউনলেস হ্যাকনি নিউহাম কিংবা আরব বা ভারত বিভিন্ন জায়গাত যে যেখানে আসেন আর বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলার বিভিন্ন মেইন স্ট্রিম সকলতে লই আমরা পরিচয় করাই তারার লগে আমরা মাতি বিভিন্ন সমস্যা লইয়া মাতি আমরা তার বাইরে নাই প্রাণের সিলেট হয়েছে গিয়া বর্তমান সমকালীন বাংলাদেশ এবং ব্রিটেনের সমকালীন বিষয় লইয়া বস্তু লইয়া মাতমু বহুত খোলার স্ক্রিনের নিচে নম্বর আছে যে নম্বরের মাঝে লেখা আছে নাম্বার আছে অন্য যদি আপনারা খোল দিন আপনার খোলার বলতে যদি কোনটা জিকাইতা চান বা আমরা কোনটা জানতা চান যদি বা সিলেটের দর্শনীয় স্থান সম্পর্কে আপনারা কোনো কৌতুক কবিতা শিল্প ফোর কইতা চান আপনারা নিচের নম্বর মিলাইয়া কল করেন জানো আইকা আমরা আমরা অতিথি হলদের লগে ফয়লা ফয়লা জাস্ট এখন খোলার আছে আমরা খোলার কিতাল লইতাম নি ফয়লা এখন খোলা আছে আমরা লগে খোলার যদি আমরা ফয়ল লইলে এর বাদে আমরা মাথো যাইব নে আসসালামু আলাইকুম খোলার কে কইরা ভাই বালা আছেন নি আপনি আমরা মাথুন রানি আপনি যদি আমরা মাথুন নেতা হইতে আপনি আনসার উল্টা খোলার কে কইরা আসসালামু আলাইকুম মনে হয় আমরা কলারে আর আইলিছি আমি পড়লেও আতাউর রহমান আতা বাইরে জিকাইম কারণ তাই তো লেখালেখি তুই বেশ দক্ষতা সিলেট লইয়া সিলেটি লইয়া সিলেটি অগলদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি লইয়া বহুত তার লেখন আতাউর রহমান আতায় তাই সিলেটের ঐতিহাসিক স্থান বা দর্শনীয় স্থান লইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই লেখছেন তো আতাউর রহমান আতা ভাই বর্তমান সিলেট এবং সিলেটের সিলেট লইয়া সমকালীন বিষয় লইয়া বা লেখালেখি লইয়া আপনি সংক্ষিপ্ত আকারে পয়লা জন্মাদে যদি কইন আমরা শুনবো আপনার যে প্লিজ আপনি একটু হোক আপনারে সিলেট সম্পর্কে বর্তমান আর সিলেটের সমকালীন বিষয়বস্তু লইয়া বা বাংলাদেশের লইয়াও আপনি কইতা পারেন যদি আপনার ইচ্ছা থাকে ধন্যবাদ আবুল ভাই আমরা আজকে আপনি আপনার আইওয়ান টিভিত আমন্ত্রণ করা লাগি আমি ধন্যবাদ জানাই আপনারে ধন্যবাদ জানাই আপনার কর্তৃপক্ষ হলরে আর আমরার পিছনে ক্যামেরার পিছনে যারা আছেন তারা হইলে সবচেয়ে বেশি কষ্ট করে আমরা লাগি আমরা এই পর্যায়ে নেওয়া লাগি সবরে ধন্যবাদ জানাই মূলত আজকে আসলে যে জিনিসটা অত্যন্ত দুঃখের সাথে শুরু করি যে আমরা আমরা অনেক সময় আমরা গর্ব করি আমরা সিলেটি আমরা সিলেটিতে খোয়া হয় দ্বিতীয় লন্ডন এটা বাস্তব আসলে আমরা বাড়া গেলে সবাই কয় যে আমরা সিলেট হইল দ্বিতীয় লন্ডন এবং সিলেট আপনার শিক্ষা দীক্ষা ভ্রমণ যেটা আপনি কইছেন আমি লেখালেখি করি আমি পর্যন্ত প্রায় 62টা ইয়ের উপরে লেখা করছি সিলেটের দর্শনীয় স্থানগুলো লিয়ে আমি লিখি মূলত
যে সিলেট আসলে এমন একটা জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা। আর আমি আসলে একটু শর্ট স্টেটমেন্ট একটা কইবা নি যে সিলেটের দর্শনীয় স্থান লিয়া কিটা কিটা লিয়া লিয়া সকালে নাম গুন কইলো। আচ্ছা, আমি যেমন বিছানাখান্দি লিয়া লাসি, আমি আপনার মৌলভীবাজারের ইয়ার কেতা কথা নামটা বলি মাধবকুণ্ড লিয়া লাসি, জাফলং লিয়া লাসি, আপনার আমরা এখন কলার লই লিয়া লাসি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। কলার আপনার মাতুন্ডা নি আপনি ভাই সাহেব? ধন্যবাদ, আপনি ধন্যবাদ। আরবার কল করুন জানো ভাই সাহেব, আমরা আপনার লগে মাতব। যে কলার আবার আপনি চেষ্টা করুক, আমরা অপেক্ষা করি আপনার মাতব। জি জি জি। আমি শ্রীমঙ্গলর আপনার কাশবন লইয়া, যেটা গতকালকে সিলেটের কাশবন লইয়া। আচ্ছা, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। শহীদ ভাই নি? সবচেয়ে আমার খুব ভালো লাগে আপনি যে একটা অনুষ্ঠান করেন, খুব ভালো লাগে। আর রুহুলামিন ভাইয়ের মতো মানুষ, আতা ভাইয়ের মতো মানুষ, আমাদের গিয়ে আপা আপনার মতো মানুষ থাকলে আমরা সমাজটা কিন্তু আরো অনেক উপকৃত হইব। আর আমরা সিলেটে কিন্তু আমরা অনেক হাত বইয়া দিতে পারবো আপনার মাধ্যমে। ওটাও আর কি আমার আশা আকাঙ্ক্ষা, ইনশাআল্লাহ পরিশেষে ওটাও হইয়ার যে রুহুল আমিন ভাই যে আতা ভাই ও আমার আপা আপনি আল্লাহ আপনাদের হায়াত দেখবা, দোয়া করি আপনার সারা জীবন হল্লা হাকালুকির মোটামুটি আমি এ পর্যন্ত 62টা স্পর্ধার উপরে আমি লেখা। আপনার এই লেখা পাওয়া যায় কয় কিতার মাঝে দেন আপনি? আমি ফেসবুক, আমি ফেসবুক। আচ্ছা, ধন্যবাদ। আপনার ফেসবুক আমরা দেখবার কথা কইমু দর্শকরে। আসসালামু আলাইকুম কলার, কে কইরা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কে কইরা? আমি সাইরে তুমি কইরা। ও এনাত ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি জি জি, আপনি আমার খুব ফেভারিট একজন মানুষ, আমার আমি আপনাদের ফলো করি স্যার। খুব কাছে আসলে কি দাও নাই বা? আচ্ছা, আমার আমি তো সাইরে জি। হ্যালো, টিভির ভলিউম কমাও কা, না কমাইলে আমরা টিভির আওয়াজ ইবার আমরা কানো আইও আর আমরা আপনাদের শুনতে পারি না। আচ্ছা, যাই হোক, আপনার সম্মানিত মেহমান হল আমার সালাম। আর যে সিস্টার খানুর তো সালাম। আচ্ছা, যাই হোক, আমি একটা জিনিস জানতাম চাইলাম, সিলেটের যে খাদির বাজার সম্বন্ধে জানতাম চাইলাম, এই খাদির বাজার কোন খাদ্যে রেখেছিলা, আর এই খাদির নাম কিটা আছে, খাদ কিরকম খাদি আসলা, তাই কি দাস পড়াইবার খাদি আসলো না বিচারক খাদি আসলো, ওটা তা জানতাম চাইলাম। আর শেখার সম্বন্ধে যা জানো, এরা তো ঐতিহাসিক মানুষ লাগে, আর আমি তো সাধারণ কবি, আর আপনারা যে সুন্দর একটা কবিতা বলাইছো যে কইলো কা, খুব কবিতা কইলো কা। আমার গেস্ট হলতে আমি অনুরোধ জানাইবো, যদি জানো কইবা, না জানা থাকলে পরবর্তীতে আমরা আপনাদের সাথে অন্য কোনো কলের মাধ্যমে শুনতে চেষ্টা করবো। আপনার কবিতা কইলো কা কইলে এর বাদে আমার গেস্ট হলতে জিগাই মিনে। আচ্ছা, যে কবিতা বলকা কইলো কা, কবিতা নাম হলো পদ্মিনী। তুমি ছিলে বহু দূরে, না ছিলে আপন কাছে, এসে প্রেম দিয়ে কেড়ে মিলে মন, তোমার রাঙ্গা ঠোঁটের হাসি কত ভালোবাসি, তোমাকে পেয়ে হয়েছি খুশি দৈন্য মোর জীবন, তুমি ছিলে মোর স্বপ্নে জানি, বাস্তবে পেয়ে করলাম জীবন সঙ্গিনী, মধুর কণ্ঠ তোমার ওগো সুহাগিনী, রূপে গুণে রূপে গুণে বুঝতে পারলাম তুমি যে পদ্মিনী।
ধন্যবাদ ধন্যবাদ এনায়েত করিম সাহেব, আমি অত্যন্ত সুন্দর, আমি আপনার ফলো করি, আপনার লেখা আমি নাই আমার লাগান হাজারো মানুষে ফলো করুন, আপনি খুব গুণী এখন সিলেটি লেখক। আইমু যাই হোক, আমি আমি আইমু সালাম আলাইকুম কলা কৌকাতার খেয়ে কয়রা প্লিজ আসলে জি সালাম আলাইকুম ভাই, ভালো আছেন নি আপনি? কই থেকে কয়রা খেয়ে কয়রা ভাই সব? আমি ইলফুট থেকে, আমার নাম হলো জয়নাল আবদিন খান। ও খান সাহেব কি দাম ওর? বিশেষ করে আতা ভাই কথা কইলাম আর কি, সাংস্কৃতিক অঙ্গনে আপনার আতা ভাই মানে অত্যন্ত সব দিক দিয়ে আর কি, খালি যে সাপোর্ট করার ইচ্ছা নাই আপনার বলি ভাবি ভলিউমটা একটু কমাও কা খান সাহেব, আমরা খান সাহেব আমরা টিভির ভলিউম কমাও কা আইগেন আতা ভাই, আতা ভাই মতো মানুষ যে কোনো প্রোগ্রামও লাগি আর কি সব সময় শুট। আচ্ছা ধন্যবাদ, আপনি কোথা কইতা নি আপনার কোনো কোথা জিজ্ঞাসা আছে নি কোনটা জানতা চান নি আতা ভাইয়ের কাছ থেকে? আমি জনাব রুহুল আমিন সাহেব, আমি আগেও তার পদবি লইয়া কইছি, তো তাই আসলে ও দেশের পলিটিক্সের লোক বেশি ইনভলভ, দেশের কাউন্সিলর আসলা প্লাস বহুত খাম খুঁজা যায় রাঠামস, তো আমি রুহুল আমিন সাহেবের যদি জিকাই আপনি আজকে প্রাণের সিলেটও আইসেন, আপনি আপনার টাওয়ার হ্যামলেটসের বাসীর, টাওয়ার হ্যামলেটস যেহেতু আপনি নির্বাচিত কাউন্সিলর আসলা, আপনি টাওয়ার হ্যামলেটস বাসীর সম্পর্কে লইয়া সমস্যা আমি তা জিকাইতাম না, আপনি আপনার নিজেও কইলিবা, কারণ আপনার ওপরে বহুত কমপ্লেইন আছে স্পেশালি লেবারের ফ্রে, লেবারের 25 জন কাউন্সিলর এখানো স্কুল ডিনার মানে আপনারা কাটিলটা, আপনারা রাস্তাঘাট বদলাইল দেয়া, আপনারা বাস লাইনও গাড়ি খাড়া করবার দেয়া না, আপনারা পুরুত্তান্তরে বাংলা স্কুলটাকে বাংলা হরাই দিরা, আর আপনি তো ই বিজিএম এর সেক্রেটারি হিসাবে আপনি জানি বহুত কাম করা, আপনি ইলেকটেড একজন কাউন্সিলর আসলে আপনি স্বইচ্ছায় পোস্ট আসুন, নট টু ওয়ারি আপনি আরোবার নির্বাচিত হইবা পলিটিক্স করবা টাউন তো আসুন, তো আজকে যে প্রাণের সিলেট আইলা, প্রাণের সিলেটের দর্শক অন্তরে কিতা কইবা এবং সিলেট লইয়া কিতা কইবা আপনি আপনি প্লিজ? ধন্যবাদ আবুল হোসেন ভাই, প্রথমে আমি আয়ন টিভির কলা কৌশলী আপনার সহ দেশ বিদেশে যারা দেখরা সবাই আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা, অনেক বিষয় আছে আমার একটু সময় দিতে হইবে। আচ্ছা কইলুকা কারণ হচ্ছে কি তার নেই কলার বহুত কলার লাইন আমার কন্ট্রোল রুম থেকে কয়রা, আমরা কিন্তু মাত্র খুব আতা ভাই যে লেখা আমি স্টপ করলাম তার নেই তার নেই সেই যোগ নাম কবিতা ধন্যবাদ আমার স্বপ্নের সাকুর বই না সোন বিচন্দ নেই তার নেই সেই তো হন্তা হইব না নেই এটা কইলাম এটা শর্ট কই অসুবিধা আমি চেষ্টা করব একবারে রাইট টু দা পয়েন্ট টু দাও পিন পয়েন্ট ইউ ক্যান আমরা মাতলে যেহেতু সীমিত সময় আমি মানে চেষ্টা করব যে সব কিছু কভার করার, আমি অনেক প্রশ্ন রাখুন ইতিমধ্যে আমার কাছে ফল হইল যে আসলে আনন্দ লাগে যে আজকে আমরা মানে 21st century জো থাকায় আপনার যে আপনার ইন্টারনেটের সুবিধা থাকায় বা মিডিয়ার সুবিধা থাকায় আমরা সিলেটি বাসায় কইতা কথা কইতাম পারো, আমার আসলে আমি খুব গর্ববোধ করি আমি সিলেটি হিসাবে, অতীতে আমরা এটা দেখতাম না কিন্তু অদ্য আমি দেখছি যে নতুন একটা রিভাইভাল হয়েছে দেশ বিদেশে যে সিলেটি ভাষায় বিভিন্ন চ্যানেলে এখন অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগে আমার। আমি আমি রোল বাইরে একটা আমন্ত্রণে ফুইলা হওয়া যায় সিলেটি ভাষায় না, সিলেটি ভাষার যে যে নাগরিক ভাষাটা এটা আমরা আসলে এটার সম্মান রক্ষা করতে পারলাম না, বাট আমরার আগে সিলেটি ভাষায় বই লেখা হইতো, সিলেটি ভাষায় প্রিন্টিং হইতো, এখন সিলেট মনে হয় প্রিন্টারও নাই, সিলেট নাগরিক ভাষার নিজস্ব একটা হরম আছে বর্ণ আছে, যাই হোক আপনি কন্টিনিউ করুন। তো আমি যেটা কথা আসলাম আবুল হোসেন ভাই যে আসলে আমার বক্তব্যটা শুরু করার আগে আমি মানে স্মরণ করতাম চাইলাম যে যারা COVID-19 মারা গেছেন দেশ বিদেশে তারা স্মরণ করতাম চাইলাম, আমি স্মরণ করতাম চাইলাম যে বাংলাদেশের যে এমসি কলেজের যে একটা দর্শন হয়েছিল গঠন হয়েছিল এই মহিলার প্রতি সমবেদনা জানাইয়া আমি, এবং অদ্য আপনারা জানেন যে বন্দরবাজার সিলেট একটা ঘটনা ঘটছে একটা পুরুষ লোক মারা গেছেন পুলিশের ফাঁড়িতে আগে, তো তাই আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করলাম আমার বক্তব্যটা, বেশ কিছু আপনার প্রশ্ন রাখছেন
তো আমি চেষ্টা করুন সব কিছু খাবার করে রাখি সময় সীমিত করে ফল হইল যে আমি সাবেক কাউন্সিলর আপনি একটা আইডেন্টিফাই করছেন আমি বর্তমানে লেবার বিএমএর সেক্রেটারি প্রবলেম লাইম হাউসর এবং সবচেয়ে বড় পরিচয় হইল যে আমি একজন সমাজসেবক আমি একটা প্রাউড ফিল করি আসলে আসলে খুন পার্টি করি এটা বড় জিনিস আমার হইল আমি রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করি মানে কল্যাণের লাগে তো যেটা হইল গিয়া যে এখন এমন একটা আনপ্রেসিডেন্টেড টাইম আমরা মানে বসবাস করলাম ওটা মনে রাখতে হইব যে কোভিড নাইন্টিনের উচিল্লা দেখাইয়া দেশ বিদেশের প্রত্যেকটা কাউন্সিল হোক প্রত্যেকটা সরকার হোক আমি খুব মানে চিন্তা করি খুব ওয়ারি ডিটা লইয়া যে দেখা যায় যে আমরা গুম ফাতাইয়া আমরা গৌরব তুললা বিভিন্ন সরকারে বিভিন্ন কাউন্সিলে অনেক আইন পাস করিলার কিন্তু যেমন ঐদ্য আমরা দেখতাম পারছি যে 24 hour বাসলিং যেটা করছি আমরা মেয়র সাহেবের সাদিক খানে এইটা কিন্তু আমি লেবার পার্টি করলে কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত আমি এটা তীব্র বিরোধিতা করি নিন্দা জানাই আমি নিজে লেখছি আমার প্রমাণ আছে আবুলশন ভাই আপনার বাজে সাহেব দেখতে চাই দেখতে পারবো যে আমি খালি কথা কই না আমি খাজও করি আমার লগে যারা রাজনীতি করেন বা যারা আমার চিহ্ন হইন লন্ডন তারা জানেন যে আমি কতটুকু অ্যাক্টিভ বা অ্যাক্টিভিটি আমি করলাম এই মুহূর্তে খুবই কম মানুষ আছে একশো বার প্রতিবাদ করলাম আমি সাদিক খানের কাছে আমি ইমেল দিছি এবং আমি লেবার পার্টির মিটিং এক্সিকিউটিভ কমিটি মিটিং আমি এগুলো রেজ করছি হাইলাইট করছি এগুলো লইয়া আমি কিন্তু কন্টিনিউ আমি ক্যাম্পেইন করে যাইলাম কিন্তু আপনারা অবগত লাগে আমি এটা কইলাম আকিল খুব কম আমার কষ্ট লাগে যে আজকে লন্ডন বিশেষ করে আমরা টাওয়ার হামলেস অনেক পলিটিক্যাল পার্টি আছে অনেক লিডার আছেন কিন্তু কেউ তেমন একটা মাত্রা না আপনি তো নিজে দেখা বুঝছেন তো এগুলো আমি করলাম তো এটা আন্দোলন কিন্তু অব্যাহত আছে একটা পিটিশন হয়েছে পিটিশন আমি সাইন করছি এবং আমি সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ারও করছি আমি অনুরোধ করলাম আপনার প্রোগ্রামের মাধ্যমে আইএনটিভির মাধ্যমে অনেক মানুষের দেখে এই প্রোগ্রামটা আমার ভালো লাগে আসলে খুব জনপ্রিয় প্রোগ্রাম আবুলশন ভাই অনেক সিলেটি মানুষের দেখুন আর আমরা জানি যে ইনো মেজরিটি লন্ডন মানুষ যারা থাকে সিলেটি মানুষ থাকে তো আপনারা অনুরোধ করব পিটিশনটা আপনারা সাইন করবা কারণ অনেক সময় মানুষে মনে করে যে পিটিশন সাইন করিয়া কিতু হইব অনেক পরিবর্তন আয় আমি কইমু আপনারা একটু ধৈর্য ধরলে আমি কইমু যে পিটিশন সাইন করলে কিতু হয় মানে ঐদ্য আমরা যেটা করছি টাওয়ার হান্ড্রেড পার্কিং রেস্ট্রিকশন আনছিল আমরা মেয়রে আগিল তো এইটা ওই আমি এগেইন একটা আন্দোলন মানে শুরু হয়েছিল আমরা বেশ কয়েকজন ভাই মিলে আমরা আন্দোলন করছিলাম পিটিশন সাইন হয়েছে কাউন্সিলে এটার হিয়ারিং হয়েছে হওয়ার পরে এটা আপাতত তারা স্থগিত হয়েছে এটা তারা রিকনসিডার করবো আগে ও অবস্থার মাঝে রয়েছে ক্যাবিনেটও তারা এটা রিকনসিডার করবো এটা হলো পার্কিং ডিসিশন যেমন আগে যেটা আসিল যে যেমন আপনি মনে করেন B1 থাকুন তো B1 থাকলে আপনি B2 B3 B4 সারাদিন রাখতে পারতা কিন্তু ও চেঞ্জ করছিল কি পয়লা সেপ্টেম্বর যে শুধু আপনি B1 থাকলে খালি B1 সারাদিন রাখতে পারবো আর বাকি যে B2 B3 B4 আপনি মাত্র 3 ঘন্টা রাখতে পারবা তো এতে অনেক অসুবিধা হয় অনেক মানুষ আছে যেমন বর্ডারও থাকে যেমন B1 বর্ডারও থাকে B2 বর্ডারও থাকে রাত্রে খাস তুলে আইলে হয়তো রেস্টুরেন্টে খাম করে বা অথবা ডেলিভারি খাস করে হে আইয়া B3 পার্ক করতো এটা মানুষ এই দুঃখ হয় মানে এরা অনেক মানুষ আমি মাতি ডেইলি মানে তারা দেখা যায় যে খাস ছাড়তো মানে এখন চিন্তা করে মানে তার কোনো অপশন নাই ই আরো হইলো গিয়া আমরা হুন মুয়া ফ্লারেস থাকি আমরা পার্কিং লইয়া সমস্যা দুইটা আপনি কইলিছেন পরবর্তী সিগমেন্ট আমরা হুন মুয়া ফ্লারেস থাকি আমি নূরজান শিল্পী তাই একজন সাহিত্যিক মানুষ এবং লেখন তাই স্বপ্নের স্বপ্নের সাকু একটা অর্গানাইজেশন তাই ওন করুন এবং চালান আর লেখালেখি করুন তো আপনি সিলেটের মৌলভীবাজার বাড়ি থানের তো আপনি মৌলভীবাজার অত্যন্ত সিলেটের বিশাল একটা এরিয়া যে এরিয়ায় লিড করে সিলেটে আপনি মৌলভীবাজার সম্পর্কে কোথাও হোকা হুনি আমরা বুঝছি আপনি সিলেটি ফুরি ধন্যবাদ আপনারে তো নাইস একটা প্রোগ্রামও আমার আমন্ত্রণ জানাইছেন কারণ প্রাণর সিলেট শব্দটার মাঝে একটা প্রাণ মানে জাগিয়া উঠে প্রাণ স্পন্দন আমরা মানে যে কোনো বাষায় মাতি না কেন দেখুন যেন দমবন দমন হয় নিজের বাসাটা আমরা লাগি অন্যরকম একটা আবেদন সৃষ্টি করে তো ধন্যবাদ আমি আয়ন কর্তৃপক্ষ করে যে এরকম আমরা সিলেট বাসা মানে সিলেটি বাসাবাসীর এরকম একটা সুযোগ দিছেন যে আমরা আগে আমরা যার যার জেলা কিংবা শহর বা আমরা আমরা বাসায় মারতে পারলাম মন খুলিয়া তো ধন্যবাদ আর মৌলভীবাজার সম্পর্কে এর আগেও যে অতিথিরা আইসলা তারা অনেক কিছু হইয়া গেছেন শাহ মোস্তফা মাজা শাহ মোস্তফা সম্পর্কে তো আমি একটু ভিন্ন মানে প্রসঙ্গ আনবো শাহ মোস্তফা রহমতুল্লাহর মাজার এগুলো তো আর সবার জানা আছে তো প্রথমে আমি মানে অভিনন্দন জানাইতে চাই যে রিসেন্টলি যে বাংলাদেশের 14তম জেনার আইনের সর্বোচ্চ কর্মকর্তা হয়েছেন আমরা খুলাউড়ার জনাব এম আমিনউদ্দিন অভিনন্দন জানাই এবং
অভিনন্দন জানাই সিলেটর গর্ব শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরী সাসা যে সুনামগঞ্জর দিরাই খালি খালি নট অনলি দবির ভাই আমরা 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 বলি ভাই আমার পুত্র গেস্ট হইছেন একবার বুঝছেন না নি এরপরে আরো যারা হইছেন এরারে আমরা এই প্রাণের সিলেটের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই যারাই সর্বোচ্চ সম্মানের অধিকারী হইছেন এমবিএফ হইছেন ওবি হইছেন তারারে প্রাণের সিলেটের পক্ষ থেকে বইনের কথায় আমরা অভিনন্দন জানাই কারণ রিসেন্টলি কিছুদিন আমরা তো দর্শন কিংবা খুন এইসব বিষয়ে আমরা খুবই তো এই বিষয়গুলো আমরা লাগি বালা লাগে আর ওই যে বাইয়া হইলা গত হাই লইল একটা ঘটনা রায়হান এটাও তো আপনার খুবই মর্মান্তিক ঘটনা তো ২ অক্টোবর আসিল আপনার যে লীলানাগ আমরা মৌলভীবাজারের রাজনগর উপজেলার তাই আসলে আপনার প্রথম নারী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী মানে শিক্ষার্থী আসলা প্রথম জি জি এবং সহ শিক্ষা তাইন প্রবর্তন করছেন আমরা নারীরে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর যে যোগ্যতা থান আসিল তো তার মাধ্যমে তো এখন প্রতি বছর হাজারো নারী আপনার শিক্ষিত দেশে বিদেশে সশিক্ষা শিক্ষিত আর রিসেন্টলি গত শনিবারে গেছে আপনার আমরা কমলগঞ্জ উপজেলার বাসা সৈনিক মফিজ আলী তাই আমার আঙ্কেল লাগুন তাই কৃষক অক্লোর অধিকার আদায় সংগ্রাম করিয়া গেছেন আর কি তো তাহলে ব্রিটিশ আমলে সাতবার তাহলে খারাপ বরণ করতে হয়েছে এবং যখন তাহলে অ্যারেস্ট করছিল মৌলভীবাজার কেতা তো ১০,০০০ আপনার শ্রমিকরা ফায়া আটিয়া শ্রীমঙ্গল তাকে রোহানা দিছিল মৌলভীবাজার যে না সাথে সাথে তাহলে মানে আগাম মুক্তি দেওয়া লাগছে মানে তাই নোলাহান একজন মানুষ আসলা তো যাই হোক ধন্যবাদ আপনারে আমি আতাউর রহমান আতা সাহেবরে জিকাইলাম তাই সমকালীন বিষয় লইয়া তাই দেশের মাত তুলছিল আমি তার আমরা সিগমেন্ট সবাই লই আপনি কইলুক আপনি সিলেট লইয়া কিতা কইতে আসলা যে আপনার কথা কান বিচুন জি ধন্যবাদ আবুল ভাই আপনারে আবার আমার সুযোগ দেওয়া লাগে আমি যে কথাটা কইতাম আসিল একটা পথও আসলাম যে আমরা সিলেট একটা ঐতিহ্যবাহী এলাকা একটা গৌরবময় এলাকা সব সারা বিশ্বের মাঝে আমরা পরিচিত একটা এলাকা সিলেট আজকে যদি আমরা আমার বইনও টাচ করছেন আমার বন্ধু রুল ভাইও টাচ করছেন আমরা এমসি কলেজের ঘটনা নিয়ে আজকে আপনি চিন্তা করেন আমরা শতবর্ষর পাপি আমরা যে ঐতিহ্য যে আমরা কলেজটা এমসি কলেজটা আমি যদি সংক্ষেপে হই আপনারা আমরা সব দেশ থেকে এসেছি আমার বইনও আইসন দেশ থেকে আমরা সব দেশ থেকে এসেছি এখানে মানে আমরা জানি যে এমসি কলেজটা কত মূল্যবান বা কত গুরুত্ব রাখতো এই এমসি কলেজও আপনার আমরা এম এ জি উসমানী সাহেব ফরিসন আমরা সাবেক অর্থ দুই তিনবার অর্থমন্ত্রী আবুল মাল মুসাব এখানে ফরিসন আমরার প্রয়াত সাইফুর রহমান সাহেব এখানে পড়েছেন শিক্ষামন্ত্রী তারপরে আপনি যদি যান যে যত দেখা যায় হুমায়ুন রশিদ শো আব্দুল সামাদ আজাদ হুমায়ুন রশিদ শো শো দেখা যায় যত আমরার সিলেটর গণ্যমান্য ব্যক্তি আসলা প্রত্যেক কিন্তু এমসি কলেজের স্টুডেন্ট আসলা সিম্পল এক কথা যে আগে বিয়াইতলে আমি আপনার এখন একটা জিনিস আমরা আসলে আমি আমার ব্যক্তিগতভাবে কইম আমরা আগে দেখতাম আমরা যখন বোন বাগনি বিয়াইতাম এখান থেকে যদি আমরা কোনো ছেলে বা মেয়ে দেশে লইয়া যাইতাম বিয়া লাগি যখন শুনতাম আমরা যে ছেলেটা এমসি কলেজের স্টুডেন্ট বা মেয়েটা এমসি কলেজের স্টুডেন্ট তখন আমরা অনেক উৎসাহ সহকারে মনে করতাম যে এই ছেলেটা বালা এই মেয়েটা বালা আমরা এখান থেকে বিয়া সাজিয়ে দিতাম মেজরিটি আপনি দেখবা কেন অনেক এমসি কলেজের স্টুডেন্টরা বিয়া করি বা অনেক এমসি কলেজের মেয়েরা বিয়া বইয়া এখানে আইসন তারা এমসি কলেজের একমাত্র এমসি কলেজের জি এখন মনে হরকার যদি আমি আমার মেয়ে লইয়া আমার ছেলে লইয়া যদি দেশে যাই দিয়ে বিয়া দিতাম আর যদি মনে করি যে ওই যদি ছেলেটা এমসি কলেজের মেয়ে কিন্তু মানত না এই যে ঘটনা রিসেন্টলি যে ঘটনাটা হয়েছে আরো কয়েকদিন আগে একটা ঘটনা হইলো কত ঐতিহ্যবাহী এটা ছাত্রাবাস যে জ্বালানি হইলো এই ছাত্রাবাস যদি জ্বালানির বিচার হইতো আজকে এই দর্শনের মতো ঘটনা কিন্তু ঘটতো না
এক সেকেন্ড আপনার কাছে আইমু রুহুল ভাই কিতা কইন আপনি থাইন্স যে যে এমসি কলেজ লইয়া যে স্টেটমেন্ট দিলা আপনার কথা তো আইছে পুলিশ পাড়িছিল আপনি আপনার আপনি কো কথা নুনি আপনার কাছে কিতা কইতাছেন আপনি এমসি কলেজের জি তাই যে কইলা যে বিয়াতে গেলে বিয়া করেন দেখতে মনরকা আমরা বাচ্চা বাচ্চা যেন লইয়া যাই আগে বিয়ার কথা কইলে ও বাবা তুমি এমসি কলেজের ছাত্র নি বা মেয়েরে দিকে নিলে স্টেট ওয়ে এটা বিয়ে হয়ে যেত বিকজ এটা মুরারিচাঁদ কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ আছে ধন্যবাদ আবুল হোসেন ভাই পয়লো হইলে খুবই দুঃখজনক আসলে আমার কোনো বাসা নাই মানে এমসি কলেজের মধ্যে একটা প্রতিষ্ঠান আমরা গর্ব করতাম সিলেট বার্ষে আসলে মানে বড় বড় নেতা কল ইন্ত লেখাপড়া করে বাড়াইছেন এবং অনেক অবদান রাখছেন দেশে সার্ভিস দিয়েছেন সিলেটে সার্ভিস দিয়েছেন ও কলেজটা দেখা মানে বারে বারে ও যে আগুন জ্বালানি ঘটনা শুরু করে যায় তারপরে ও যে ঐদ্য যে দর্শনের যে ঘটনা এটা আসলে লজ্জাজনক মানে কোনো ভাষা নাই বুঝাইবার মানে আমরা সিলেটির একটা ইমেজ আছে আবুল হোসেন ভাই আপনি জানেন বা দর্শক যারা আসেন আমি গর্ববোধ করি আমি যেটা বাংলাদেশে গেলে ঢাকা গেলে সিটাগাং গেলে তারা শুনে সিলেটি তারা খুবই সম্মান করে কারণ আমরা কিছু ইয়ে আছে আমরা কিছু গুণ থাকায় এলাকি তারা আমরা সম্মান করি কিন্তু আজকে এইটা ঘটনার কারণে আজকে আমরা মানে খিতা কইতাম তারা কাছে গিয়ে তারা প্রশ্ন করবো যেমন আমি ঢাকা গেলাম আমি চিটাগাং গেলাম তারা প্রশ্ন করবো যে আপনার সিলেটিদের বিবেক কয় তারা সময় এটা কইব মানে আমরা ভাষা নাই তো আসলে মানে আমরা মানবতা কই আসলে আমি আপনার প্রকরণের মাধ্যমে আমি মানে অনত বিলম্বে আমি তাদের শাস্তি আমি দাবি করলাম ওকে আচ্ছা বইনে কইসলা কিতাব পুলিশ ফাড়িত যে ছেলেরা মারো ছিটা লিয়ে আপনি কিতাব নাম হইয়া কইসলা সংবেদনশীল অনুভূতি প্রবণ একটা মানে আসলাম আমরা তো আসলে এটা যে শুধু সিলেটই আমার শহর আমার গ্রাম আমার ইউনিভার্সিটি বা আমার বিশ্ববিদ্যালয় এরকম নয় আমি সিলেট উমেন্স কলেজ থেকে আপনার আইএ পাস করছি তো আমার প্রিন্সিপাল যেন আসলা আব্দুল মতিন তাই হয়েছিল তোমার এই সার্টিফিকেটটা সোনার সার্টিফিকেট তুমি বিশ্বর যে জায়গা যাইবা তোমার এই সার্টিফিকেটের আলাদা একটা ভ্যালু পাইবা একবার যদি কোনো মানুষ হামাই যায় তেমন সোনার সার্টিফিকেট লই যায় আর দুনিয়ার কোনো অনজ্ঞা দেখতে হয় না ও জায়গাটার মাঝে যে খুলাঙ্গার হতে কুলুষিত করছেন এর বিচারি প্রেনের মাধ্যমে যে যেখানে আসলো যে যেখান থেকে দেখা আপনারা যে লাইক কমেন্টস আর শেয়ার করছেন প্রোগ্রামটি আর যারা আপনারা খোল করা আসলে আমরা সময় স্বল্পতা দেয় অনেক সময় খোলারে নিতাম পারলাম না আর আমরা চেষ্টা করবো এবার খোল করকে আমরা আপনার লোকে মাতবা আমরা লোকে আপনারা মাতবা যে যে একজন খোলালে লইলেই ফয়লেও দেখি আমরা বহুত সময় খোলার কলরে লইছি না আসসালামু আলাইকুম খোলার খেয়ে আসুন বাইসাম লাইন হই থেকে খয়রা আমরা কইতাম সেইরাম আমরা এই কতদিন আর কদিন আগে দেখছি আমি ইউটিউব আপনার একজন ডিআইজি রাইট মদ খাইয়া ধরা হইছে কত টাকা চুরি সারি করছে কিন্তু এটা গভর্নমেন্টের আমরা সিলেটের লোক জেল হয়ে গেছে কিন্তু গভর্নমেন্টের হাইরিং করে রাখছে বুঝুন নিতে হবে যার সাধারণ মানুষরে আপনার জুলুম জালম এটা আমার বাড়ি টাউন খান্ডা আছে বুঝুন নিতে হইছে আমি গ্রাম বইছি মদনমোহন কলেজ তারা গেলে আমরা দেশে গেলে তারা মোটরসাইকেল দিয়া যারা আমার বাড়ি চালাইছে তারা মোটরসাইকেল দিয়ে ঘুরিয়া পার্টি করে তখন আওয়ামী লীগ পার্টি আর হেল পার্টি সেন পার্টি কথা বলতে ইচ্ছা নাই কথা বললো যে আমরা জড়লাম ওই যে একজন মানুষের মারা হয়েছে একজন মানুষ দেখা কিতা নাম একটু ইউটিউবে দেখলাম দেখাই ইউটিউবে দেখলাম তাদের পুলিশ স্টেশন নিয়ে তার প্রচারিং করিয়া তার ভাঙিয়া তার ভাড়া মারা হইল জোয়ান রাইট
ধন্যবাদ আমরা প্রতিবাদ করা পাইছি সর্ব সব মহল থাকি প্রতিবাদ করুন আমরা নেক্সট কলার আসসালামু আলাইকুম পাইছি আমরা কইছি কি তা খোলার যত কলার আপনারা বুঝছেন না নি আমরা কলার পাইছি বলে না লিয়ে তারই গুসা করে লাইন আমরা আপনার কথা লইয়া মারছি আমরা বইনও মারছেন আমরা প্যানেলে যাইমু নেক্সট কলার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি খেয়ে কয়লা কইতা কে কয়লা আর সরি আমরা কলার ড্রপ নেক্সট কলার আসসালামু আলাইকুম আমি যদি মিথ্যা কথা বলি আর কি আমি যদি মিছা মাতি আমার সোল যেন ফিনিশ হয় আমি বর্তমান ভবিষ্যৎ এবং বর্তমান ভবিষ্যৎ এবং অতীত নিয়ে আমি কথা মাতি অতীত হইল শাহজালালের যে জর্ণা কূপ আছে ই কূপ মক্কা শরীফের আমি দেখছি হজ করছি ওহানো আমি দেখছি আমজনের পানি ওহানোর ফানির লগে ওহানোর ফানির যুগ লিখিত পরিত ভাবে কুরআন শরীফ জেলা লিখিত পরিত ভাবে এই কূপের কথা লিখিত পরিত ভাবে তো ও কথাটা আমি উল্লেখ করলাম যে আমরা ছিলে যে এনসিক্লোজেনের রেইপো ইকানো ইকানো রেইপো এটা কি তাটা মানুষে ধন্যবাদ ধন্যবাদ সৈয়দ ভাই আমরা তলিও মাত্রা আপনার প্রতিবাদ আমরা নেক্সট কলার আসসালামু আলাইকুম খেয়ে আসুন ভাই সাহেব আমরা আসলে সৈয়দ ভাই মাইন্ড করেন না জন্য বোত কলার বুঝছেন নি সৈয়দ ভাই আমরা আড়াই লিছি ধন্যবাদ যে আতা ভাই যে কথা এক সেকেন্ড লইলে কলার আসসালামু আলাইকুম কলার খেয়ে কয়রা ভাই সাহেব আপনার কিতা জানার আছে বা কিতা খোয়ার আছে আমার কোনটা জানার বা কোনটা খোয়ার নাই আমি শুভেচ্ছা দিতাম ধন্যবাদ ভাই সাহেব আপনারা আপনি কল খরচন করি আর দেখতে থাকা প্রোগ্রাম প্রোগ্রাম সাপোর্ট করা আতা ভাই আপনি আপনার কাছ থেকে যোগ আমার অত্যন্ত স্নেহবাজন আমার ছোট ভাই জয়নাল খানে কইছেন আমি একটা যোগ করা লাগি একটা যোগ কই যোগ করার পরে আপনি যদি আমার সময় দেন আমার সিলেটি নিয়ে একটা কবিতা আছে যোগ একটা ছোট বাচ্চা আমরা আর মনে হর কাউন আইসে লন্ডন আইসন তাই ছোটো থাকতে আইয়া লেখাপড়া করিয়ে বড় হইছন বড় হওয়ার পরে ইংলিশ জব হররা ইংলিশ জবটাও করে ইংলিশ তো তার অনেক ফ্রেন্ড বন্ধু হইছন জমা হইছন বিয়ার সময় আছে বিয়ার তাইন করতে এখন তান আবার প্যারেন্টস হইলা দেশ দেশ থেকে তান বাপরে আনাইছন তান বিয়া উপলক্ষে তো বাপ এখানেও যেহেতু বিয়ার একটা পার্টি হইব ইংলিশ তান ফ্রেন্ড বন্ধু আসন সবাই ইংলিশ আইবা বাপরে এক কাম করলাম হইলে যে তোমার আব্বা আইছেন আব্বারে তো কিছুটা ইংলিশ শিখাই মানুষটা এত বাপরে ইংলিশ শিখাইতা বাপরে ইংলিশ বাপরে কইলে আব্বা আপনি এক কাম করক্কা আপনি যদি সেও যদি আপনারে কয় হাওয়ার ইউ আপনি কইবা ফাইন আর যদি সেও কয় নাইস টু মিট ইউ আপনি কইবা মিটু আর টাইউ লাগাই আপনি বই রিবা সামনে আমার ফ্রেন্ড বন্ধু যারা আইবা তো আইতে আইতে মানুষ আইতে বিচার হাওয়াই ইউ নাইস টু মিট ইউ কইতে কইতে এক পর্যায়ে গিয়ে তাই নিগুলা বলি গেছে না বলতে তার একজন আইসু আম তান ওয়াইফ লইয়া তো ওয়াইফ কিন্তু ওই যে পাত্র বিয়া হররা তা নইলা কলিগ হাজবেন্ডর কোনো পরিচয় নাই মানুষগুলোকে তো আইসন মুরব্বী তাই মহিলা দেখিয়া থান্ডিয়ার কিন্তু মাথাইছন না ছাড়ি দিয়েছন গেছন কি পুরুষ দেই নাইছন পুরুষে কইছেন হু আর ইউ খান থাকতে মুরব্বী বলি গেছেন তো এই কইলাতে বাড়া লাগিয়েছে আমি তো এই আমন্ত্রিত নাই বউর আমন্ত্রিত এখন মানুষের মধ্যে আমার চিনছেন না তো তাই কইলা যে আম হ্যাপি হাজব্যান্ড তার বউর নাম হ্যাপি কি কইলা আম হ্যাপি হ্যাপির হাজব্যান্ড তো মুবে কই মিটু
আর তাই তো হগা নেই কিছু সৌগত রাজা না মিঠু মানে এই নয় হ্যাপি রাজে এই নয় হ্যাপি রাজে ধন্যবাদ আসলে যোগ তো যোগু আমি খানবাইয়ের উদ্দেশ্য করলাম আমার পরে তিনজন আমি আবার আমার রুবুল ভাই আপনি আপনি স্টার হর্নেস দিয়া খোয়াত আসলা যেহেতু আপনি ইকান পলিটিক্স করেন স্টার হর্নেস আপনি খোয়াত আসলা তো আপনার আপনার ই পর্যায়ে যদি আপনি কিন্তু খুঁজতে চান যে আপনি কিতা করলা স্টার হর্নেস লইয়া মানে ভেরি শর্টলি প্লিজ আমার ঠিক আছে ধন্যবাদ আবুল হোসেন ভাই তো আমি কন্টিনিউ করতাম চাইলাম যে আরোটা আমরা ক্যাম্পেইন করছিলাম লিভারপুল স্ট্রিটস আপনারা দেখছেন ফেসবুকও আমি লাইভ করছিলাম বা জিনিসটা কিন্তু আমি বুঝাইছিলাম লিভারপুল স্ট্রিটস হইল যে লন্ডন ওয়াইড 32টা বারা আছে আকিল তারা একদিন দরস পাইয়ে আমরা আমার প্রোগ্রামে মাইছ যে লিভারপুল আগে মনে হরকা অনুমতি লই তো রেসিডেন্ট হল ওখান লিয়ে আপনি কয়রা খুব তো ও জিনিসটা ওই লোক মানে আমি যেটা কইতাম সেটা যে আমরা টার্মস কিন্তু টার্মস কাউন্সিলে তারা বাস্তবায়ন করতো সাইসিল তারা কনসালটেশন করে রাখিল তো এটা আমি এগেইন আমি মানে পার্টির মেম্বার হিসাবে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এটা প্রতিবাদ করছে এবং অনেক মানুষ এটা সাপোর্ট করছে আমরা পেটিশন দাখিল করছিলাম জত কাউন্সিলও এবং এটা তারা রিকোশনটা করবো তারা হয়েছে আকিল হিয়ারিং হয়েছে গত সপ্তাহ তো রিভারপুল স্ট্রিট তো আপনারা হয়তো অনেকে জানো ইন্টারভিউ লোক গিয়েছে তারা সার মানে রাস্তা সুডো কাউন্সিলও মোশন মোশন প্রেশার কইরা একটা রিকনসিডার করার লাগে তারা অনুরোধ করছে আর কি তো কাউন্সিলে যেটা কইছে তারা এটা আবার দেখবো আর কি আমরা দেখাইছি আমরা আর্গুমেন্ট হয়েছে যে রাস্তাঘাট ছোটো করে ইলে যে কার পার্কিং করাই যাতে মানুষ গাড়ি রাখতে কয় অনেক মানুষ এনেও মানে ওয়ার্কিং ক্লাস মানুষ থাকে এটা অরাউন্ডে তেরা মানে গাড়িতে খাস করে তেরা যদি গাড়ি রাখতে পারে না গাড়ি হরাইয়া তারা সার যেটা গাড়ির পার্কিং হরাইয়া বাইসাইকেল পার্কিং করতো এটা তো আসলে ফিজিবল নয় এটা তো যুক্তিগত নয় অনেক মানুষ অলরেডি চিন্তা করে মানে ইয়ে করে তো ফিজাবল হইলে গিয়া লিভারপুল স্ট্রিট হইলো রাস্তাঘাট তারা ছোটো করতো স্যার বাইসাইকেল লেন আর বেশি করতো স্যার কিছু রাস্তা তারা ওয়ান ওয়ে করতো স্যার এবং কিছু রাস্তা টোটালি ব্লক করতো স্যার তো এইটু আমরা আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল আপনারা যারা সহযোগিতা করেন আমি আপনার এক কথা কই লিভারপুল স্ট্রিটের এক সাইড হয়েছে গিয়া টাউন হামলেট এক সাইড লিখছে গিয়া হ্যাকনি না ইলা নাই ইলা নাই ইলা নাই এটা এগুলো প্রত্যেকটা কাউন্সিলে তারা প্রত্যেকটা কাউন্সিলে তারা মানে ইন্ডিভিজুয়াল তারা কাজ করে বাস্তবায়ন করার আগে সব কাউন্সিলে করছে না যেমন আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে কইতাম যে ওয়ান ওয়ার্ড কাউন্সিল কিন্তু তারা বাস্তবায়ন করার পরে বাদে পাবলিকে যে সময় এটা প্রতিবাদ জানাইছে এর লাগে আমি আগে কইছিলাম যে প্রতিবাদ জানাইলে যে খাওয়া যায় অনেক মানুষ মনে করে ওনার খাম হয় না ভাই প্রতিবাদ করলে অনেক কিছু পরিবর্তন করা যায় ওয়ান ওয়ার্ড কাউন্সিল বেশি দূর হয় কিন্তু প্রায় মনে করে 10 মাইল দূর হয় আমার টাউন রাজনে প্রতিবাদ করার পরে তারা এটা বাদ দিলে বাদ দিতে বাধ্য ইলিং কাউন্সিলে বাদ দিছে আরও বেশ কাউন্সিলে বাদ দিছে আমি কইলাম যে এটা জিনিস আপনারা সহযোগিতা করবা করলে অনেক কিছু আমরা পরিবর্তন করতে পারবো ধন্যবাদ আমি আমরা 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 ওখানে আমি না কইয়া একটা একটা মিনিট আমার দিবা খালি আমি আরেকটা জিনিস কইতাম চাইলাম যে আমরা অনেকে জানো অন্য শেডিউলে আমি থাকি সাবেক কাউন্সিলের আসলে শেডিউলর তো আমরা শেডিউলবাসী মিললে আমরা একটা নতুন একটা ক্যাম্পেইন শুরু করছি যে ওয়ার্ডি মার্কেট যে আইডিয়া স্টোর আপনারা জানো আইডিয়া স্টোরের ভিতরে কিন্তু ইনো ওয়ান স্টপ শপ আছে ওয়ান স্টপ শপ তো অলরেডি বন্ধ হয়েছে আপনারা জানো কিন্তু আইডিয়া স্টোরে বন্ধ হয়ে যা তারা কাউন্সিলে একটা কোভিড টেস্ট সেন্টার করছে আগে তো এইটারও আমরা মানে প্রতিবাদ জানাই এরকম নতুন পেটিশন লঞ্চ হয়েছে ওটাতে আপনারা সাপোর্ট করবা সাইন করবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করছি ফেসবুকও আছে হোয়াটসঅ্যাপ গ্রুপও ওগুলো আছে ওটা সাপোর্ট করার জন্য আমরা আর্গুমেন্ট হইলো যে আমরা জানি যে বিভিন্ন কোভিড টেস্ট সেন্টার করে কাউন্সিল হলে পার্কও করে কার পার্কও করে ইনো একটা মানে সেন্টার মানে করার কোনো আমি দেখি ধন্যবাদ আমরা আরও 2000 খোলার লইলে কারণ বহুত খোলার লাইন নেব চুনে নি তা ফোনে জ করে ভাই সাহেব আসসালামু আলাইকুম নেক্সট কলার কে আসুন ভাই সাহেব কই থেকে কয়রা খোলার আপনি আমারে হুন তামার রানি আমরা আমরা দেখো আমরা প্যানেল অহলতরে তন্তরের মাত বন্ধ কইরা মাত থামাইয়া আপনার লগে মাত পার দেয় আইছি কে আসুন ভাই সাহেব সালাম আলাইকুম আমরা মনে হয় কলারে আর হ্যালো সালাম আলাইকুম সালাম আলাইকুম ভাই সাহেব ভালো আছেন নি আপনি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি শিল্পীর খালু আমার নাম শাহাবুদ্দিন আচ্ছা আচ্ছা সালাম শিল্পীর লগে মাত্তাম নুটান হুন্ডা আপনি মাত্তাম ভালো শিল্পী ভালো আছে নিকো জি ভালো আছি তো তোমার তো থ্যাংক ইউ বেশি সুন্দর লাগে থ্যাংক ইউ আর আমরা দেখি তোমার অনুষ্ঠান থ্যাংক ইউ তোমার খালাও দেখরা আর আমার
কবিতা হুন্তা করি জগর্জন সিলেটি কবিতা তার কাছ থেকে, এর বাদেও আমরা আরও সময় পাইলে আরও শুনবো তার কাছ থেকে। আমি নূরজাহান শিল্পীটা শুনবো তার তাই একটা কবিতা। আজকে সিলেটি নয়, আজকে আমি নারী বিষয়ক একটা। আচ্ছা, তা কইলো কা নারী বিষয়ক নারী লইয়া যে তো। আসলে আমি তো আবৃত্তি শিল্পী নয়, লেখি, জাস্ট এমনি হইমু আর কি। যারা বলে মেয়েটার পোশাক ভালো না, জিন্সের সাথে টি শার্ট পরে স্কার্ট পরে খাটো সাটো, তাদেরকে বলি পাঁচ বছরের শিশুটির কি দোষ ছিল বলো, বোরকা পরা কতক মেয়ে দর্শিতা কেন হলো, সত্তর বছরের বৃদ্ধাও কি ছিল ছলে বলে, রেহাই পায় না মাদ্রাসার ছাত্রী, পাগলিটাও হয় দর্শিত হয় গর্ভবতী, স্বামী থেকে কেড়ে নিয়ে স্ত্রী রক্ষা পায় না, বাবার সামনে সম্ভ্রম লুটে মেয়ের, সে এক নরক যন্ত্রণা, হে পুরুষ নারীর গর্ভে জন্ম নিয়ে হয়েছ কেন মানুষ, কাম দেবতাও লজ্জায় লুকাবে দেখে তোমাদের এমন রোষ, দেখতে মানুষ কিন্তু তোমরা বনের পশু, করোনার চেয়েও ভয়াবহ তোমরা নপুংসক, মাদকের নেশায় বোধ হারানো তোমাদের মূল্যবোধ, লাল সবুজের ভূখণ্ডে আজ লাল রক্তে রঞ্জিত মাহবুনেরা, হায় বিবস্ত্র জাতি জাগুক তোমাদের বিবেক, প্রতিবাদে নয় সেলফ ডিফেন্স প্রতিরোধে জেগে উঠো হে বঙ্গনারী। ধন্যবাদ নূরজাহান শিল্পী রে। আমি আতাউর রহমান আতাবাইতে নাইমু, আপনি সিলেটি কবিতা ওটা শুনাইলে কাবুচুন নে দর্শক বলতে। আমি ধন্যবাদ আমার কাছে যাওয়া লাগে, আমি আসলে লেখি কিন্তু তো সুন্দর করে কইতাম না আমার এই নূরজাহান বনি লেখা। না না ঠিক আছে, আপনি সিলেটি সিলেটি কইলো, সিলেটের খানি রূপে আমি একটা বই লেগে থাকি আরোটা শুনতাম আমি সিলেটি কবিতা। সিলেটি সিলেটের আঞ্চলিক ভাষায় মজার একটা ছড়া আছে, আপনারা হয়তো সকলে শুনলে আসবা, কিন্তু কিন্তু আমার গলা ভালো হইতো না। না না ঠিক আছে, গলা দিয়ে ব্যাপার না, এখানে হইছে এটা জানানি। হায়রে মজার খানি, হৃদয় লুকনির চাটনি আর উনা চাউলর ভাত, লাল করিয়া মাখাই মাখাই খাইলে বাড়ে জাত, কচুর লতা খাটল বিচি লগে ইসা মাছ, ইটা খানি তৈয়া কেন অবায় অবায় যাস, সরু মাছর চালনর মাঝে আদা জামির দিলে, মা পুড়ি আর বাপ পেটায় ওফতা হইয়া গিলে, বিরইন বাতর লগে যারা খায় না ইলিশ বাজা, ইটা মানুষ শুকনা খোলজা শীত হয় না তাজা, হাত খরা দি গরুর মাংস খাইছে না যে ফুয়া, ইগুফুরা খাটাল নয় বড় জোরে হরুয়া, উরির লগে খাংলা মাছ হায়রে মজার তরকারি, হাঁকালুকির ফারো বাড়িত পোয়া বড় দরকারি, দারকিনা আর মখা দিয়া আমরার বউলের ঠেঙ্গা, খাড়া খাড়ি লাগি দেইতো ওই তো হত বেঙ্গা, আমরা নাইলে খাসাতে তৈ লগে হুরু মাছ, দেখিয়া বুঝলাম কিতার লাগি নাক জুবলাইয়া খাস, আমর দিনর খাসা আম লগে ডিমা ফুটি, ইজাত মজার সালন নাই আর মিলে না তার জুটি, মুকির লগে ইলিশ মাছ ইজাত মজার খানি, বেশবায়ে গেরান বারইতো যখন রান্তা আমার নানি, খমলা জামির খাইয়া আগে রাস্তা ফুকাইয়া মজার একটা গেরানোর লাগি সালনোর মাঝে দিতা, গাইট মারিয়া যদি রান্ধন নালি পাতা শুরু, খাইবায় যদি পালা হরি মানবায় মরে গুরু। থ্যাংক ইউ, আমরা আপনার গুরু আনাইছি, থ্যাংক ইউ। আমি আমার কাউন্সিলর আপনার রুহুল আমিনের কাছে তাই একটা কথা কইছিল, এই কথাটা হিববার আমার জিকাইবার ইচ্ছা করে, আমরা আসলে শেষ
শেষ বাজু তাইছি প্রোগ্রামের শেষ পর্যন্ত হইব প্রোগ্রামের শেষ যাবা আইছি তাই যে কইছিল বাসলেন লইয়া একটা পিটিশন টাইম জহরছেন বা তাই যে খাম কররা ও ব্যাপারে যদি আপনি টাউনের বাসীর উদ্দেশ্যে আরবার কইন বা খেয়ে কিলা সহযোগিতা করতা বা আপনার লেবারে কিলা সহযোগিতা করা আর ই সাই এই যে একটা অনলাইন অ্যাপ্লিকেশনের মাঝে খেয়ে কিলা সহযোগিতা করতা ওখান কৌকার শেষ বিদায় লইলেন যেন আমরা ধন্যবাদ আপনাদের ঠিক আছে ধন্যবাদ আবুল হোসেন ভাই হয়তো এটা হইলো পিটিশন অনলাইন পিটিশন যারা আমার চিনই না আমার ফেসবুকে আমি শেয়ার করছি এবং আরবার শেয়ার করবো নে যেহেতু আবুল ভাই কইছেন এটা হইলো কেউ যে সাদিকানে অনুরোধ করা আগে যে 24 বাস লাইন এটা আরবার রিভার্স করা বন্ধ করবার বন্ধ করো বন্ধ করো আমরা ব্যবসা আমি নিজে ডেইলি বিভিন্ন বড় বড় ব্যবসায়ীগুলোকে মাতি সবই চিন্তিত যেমন আমি যেখানে থাকি কমার্শিয়াল ডট বড় বড় ব্যবসায়ী হলে তারা চিন্তিত তারা মানে ব্যবসা প্রায় 50% ডাউন অনেকে চিন্তা করে ব্যবসা ছাড়ি তো এখন আমারও তো হইলো যে যদি কোনো অর্থনীতি থাকে না কোনো ব্যবসা বাণিজ্য থাকে না তাতে মানুষ চলতে গিলা লন্ডন চলতে গিলা আইতা নাই এমনি এমনিতেই দেবো না আমি দেখছি যে ও 24 বাস লাইন করার পরে আমার আত্মীয়স্বজন আবার বন্ধু হয়েছে আমার বন্ধু বান্ধব আবার বন্ধু হয়েছে আমার আমার যারা ভিজিট করতো আর কি তো ও পিটিশনটা আমি আমার ফেসবুকে শেয়ার করবো না এবং হোয়াটসঅ্যাপে পাইবা আপনারা বা সার্চ করলে পাইবা বা আমার গুগল করলে আমি দিব একটি লিঙ্ক ওটাতে আপনারা সাপোর্ট করেন যেন ওটা সাপোর্ট করলে আশা করি ইনশাল্লাহ অনেক কিছু অতীতে আমরা রিভার্স করাইছি কিন্তু বা বাতিল করাইছি এটাও ইনশাল্লাহ আশা করি বাতিল করতে হইব কারণ লন্ডন আস্তে বিশ্বের মধ্যে অন্যতম একটা শহর ইনো মানে অর্থনীতির একটা কেন্দ্রবিন্দু বা রাজনীতির একটা কেন্দ্রবিন্দু ইনো যদি ব্যবসা বাণিজ্য থাকে না মানুষের কাম ভালো থাকে না এটা কোনো মানে নাই আমার থার্টি সেকেন্ড তো কাবুল আমি আমি যেটা কইতে পারেন যে আমার একটা চিন্তা সবসময় আমি আমার বন্ধু বান্ধবের লোকের সবসময় শেয়ার করি যে আমরা সিলেটবাসী আমি মনে করি যেহেতু আমি পলিটিক্স করি বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টির লোকে আমি জড়িত আছি ইদেশ তো পলিটিক্স করি যে বাংলাদেশও প্রাদেশিক সরকার রিজনাল গভর্নমেন্ট যেটা ইংলিশে কয়ে আগে বাংলাদেশের প্রাদেশিক সরকার আমি মনে করি এটা অনন্ত বিলম্বে করো করলে যেটা হইব আমি মনে করি আমরা সিলেটবাসী আমরা প্রমাণ করছি আমরা যে বিদেশ আইয়া মিডল ইস্ট হোক লন্ডন হোক আমেরিকা হোক যে আমরা কিন্তু একটা সবল জাতি আমরা ব্যবসা বাণিজ্যে শিক্ষা দীক্ষায় আমরা কিন্তু অনেক এগিয়ে আমার মনে হয় যে আমরা আজকে দেখি যে অনেক সিলেটি বিভিন্ন দেশ ইউরোপ গিয়া ইনভেস্ট করে আফ্রিকা গিয়া ইনভেস্ট করে তো যদি রিজনাল গভর্নমেন্ট হয় তাইলে অনেক সিলেটি এখন কিন্তু গিয়া ইনভেস্ট করবো বাংলাদেশও অনেক কলকারখানা হইব ইন্ডাস্ট্রি হইব আমার মনে হয় সিলেট মানে একটা মানে টপ একটা রিজন ধন্যবাদ ধন্যবাদ রুল ভাই আপনার অনুরোধ আমরা রাখবো আমরা কইব যে যাতে সিলেটের প্রাদেশিক সরকার ঘোষণা করুক আই আমি নূরজাহান শিল্পীর টাইন আপনি সিলেটে কবিতা একটা কইল কারণ বহুতেও জখর রাবের জন্য নেই সিলেটি বাসা বিশ্বে অনন্য সিলেটি খানি দানি সবার আছে জানা হাত খোরা ছাড়া ওয় না মাংস বোনা জারা লেম্বু আরো আছে টোনা ইসা মাছ লতা দিয়া রান্দা ফিয়াজ বেশি হাঁটতে হাঁটতে আয় খান্দা সিলেটের মানুষ গুয়াফান খাইন বেশি বেশি খাসিয়া ফান প্রসিদ্ধ বালা ফাইন সকল বিদেশি চা খাইন বারবার তাহুন মিলিমিশি সিলেটি মানুষ দেশে বিদেশে একেবারে বস ধন্যবাদ ধন্যবাদ নূরজাহান শিল্পীদের সম্মানিত উপস্থিতি আমরা আসলে এই এই যে প্রোগ্রাম করছি এই প্রোগ্রামও আমরা বোধতাম আসছি আজকু আজকু সিলেট গটে যাওয়া সিলেট তথা বাংলাদেশের সমকালীন বিষয় লইয়া মারছি সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি লইয়া সিলেটের ভাষা লইয়া মারছি আমার অতিথি যারা আসলা আজকুর প্যানেলে তাইন তাইন অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা মারছেন আমরা সিলেটই হোক যে যেখানে আসুন সিডনি হোক অস্ট্রেলিয়া হোক নিউ ইয়র্ক হোক আর টরন্টো হোক আর লন্ডন হোক আর যে যেখানে সিলেটি হল প্রতিষ্ঠিত তার মাধ্যমে আমরা আজ কেন এখন কাউন্সিলর আসলা এখন সাহিত্যিক মানুষ আসলা এখন এখন নাট্যকার ব্যক্তিত্ব যিনি রাজনীতির লোকের জড়িত তারা আসতা তারা মারছেন আমরা এই মারতে গিয়া যেমন রুহুল আমিনের কথা থাকে আইছে প্রাদেশিক সরকার ঘোষণা করিয়া সিলেটে একটা প্রদেশ ঘোষণা করা হোক তখন অনেক কিছু হয় যাই হোক এইটা সব তালে আপনারা থাকা আপনার লোকের সহযোগিতা হোক আয়নের সময় বাড়াইয়া দিবার দেয় প্রাণের দাবি তাপ প্লাস হলিয়া দেশ যে অন্যায় অত্যাচার অবিচার হইল এই অবিচারের প্রতিকার করার দায় সিলেটি হল যে যেখানে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা আমরা দাবি তাপ যাতে সিলেটের একটা পূর্ণ ভূমি সিলেটের একটা পবিত্র ভূমিরে আরও সুন্দর কইরা দুনিয়াবাসীর কাছে তুলে ধরতাম পারি সকল বালা তাপকা যদি অনুষ্ঠান পরিচালনায় আমরা আসলে সেখানে দুঃখ দিয়ে থাকি আপনারা মাফ করুন যেন আমরা বালা তাপকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু
সিলেটি আমরা সকল সিলেটি আমরা সকল সিলেটি